বাঙালির স্বপ্ন জয় নিয়ে এখনো চলছে ডক্টর ইউনূসের অধ্যত্ত বিবৃতিতে আবারো বললেন পদ্মা সেতুতে হয়েছিল দুর্নীতি নিজেদের কুকীর্তি অস্বীকার গর্তে লুকানো ইউনূস কখনো আসেননি গণমাধ্যমের সামনে গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে চাকরিচ্যুত শ্রমিকদের মামলার আইনজীবীকে হাত করার অভিযোগ ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং লয়ারদের নামে এবং গ্রামীণ টেলিকমের এমডির অ্যাকাউন্টে 12 কোটি টাকা সেপারেটলি ট্রান্সফার হয়েছে আদালত এটার দৃষ্টি আকর্ষণ করেছে দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ পদ্মা সেতু অর্থনৈতিক উন্নয়নের স্বর্ণদুয়ার জাতির সক্ষমতাকে মূল্যায়ন করেনি সমালোচকরা সংসদে বললেন প্রধানমন্ত্রী পাশ হলো 2022-23 অর্থ বছরের বাজেট আগামী 10 জুলাই ঈদুল আজহা রেলের আগাম টিকিট বিক্রি শুরু কাল থেকে আগের দিনই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ঘরে ঘরে সর্দি জ্বরের রোগী অন্য কোনো লক্ষণ দেখা না দিলেও টেস্ট করালেই আসছে পজিটিভ অবহেলা না করে সতর্ক হওয়ার আহ্বান স্বাস্থ্যবিধি মানার তাগিদ সিলেট সুনামগঞ্জবাসীর পিছু ছাড়ছে না বন্যা আসাম মেঘালয়ের ভারী বৃষ্টি নামছে ঢল হয়ে বিপর্যস্ত 40 লাখ মানুষ বাড়ছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি পদ্মা সেতু নিয়ে এখনও চলছে ডক্টর ইউনূসের অধ্যত্ত প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে বিবৃতিতে আবারও দাবি করলেন আর অস্বীকার করলেন নিজেদের কুকৃত্যে ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান দেওয়ার বিষয়টি ইউনূস সেন্টার অস্বীকার করলেও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে অনুদান দেওয়ার তথ্য আর অর্থায়ন বাতিলের নেপথ্যে তার জড়িত থাকার বিষয়টি বিভিন্ন তথ্য উপাত্তেও এসেছে এমনকি গ্রামীণ ব্যাংকের অর্থ নয়ছয়ের অভিযোগে নরওয়ের সরকারি টেলিভিশনে প্রচারিত হয়েছে ধারাবাহিক প্রতিবেদন যদিও গর্তে লুকানো ইউনূস কখনোই আসেননি গণমাধ্যমের সামনে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের নেপথ্যে যার নাম সবার শীর্ষে তিনি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিরুদ্ধে অভিযোগ তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে দিয়ে তদবির করিয়ে অর্থায়ন বাতিল করার এজন্য ক্লিনটন ফাউন্ডেশনে বিপুল পরিমাণ অর্থ অনুদান দেওয়ার খবরও এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে এরপরও সব অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছে ইউনূস সেন্টার যা নিয়ে চলছে আলোচনা একটু পেছনে ফেরা যাক আইনি বাধ্যবাধকতায় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ হারান ইউনূস সেই পদ ঠেকাতে মরিয়া হয়ে ওঠেন তিনি যুক্তরাষ্ট্রকে দিয়ে বাংলাদেশ সরকারের ওপর চাপ দিতে থাকেন তিনি অথচ বিবৃতিতে ডক্টর ইউনূস দাবি করেন অবসরের বয়স পার হওয়ার পরও অনিচ্ছা সত্ত্বেও পরিচালনা পর্ষদ তাকে এমডি পদের দায়িত্ব দিয়েছিল কারণ হিসেবে এমডি পদের যোগ্য কাউকে পাওয়া যায়নি বলে দাবি করা হয় অথচ নিজের পছন্দের পরিচালনা পর্ষদকে দিয়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন অনেক ডিএমডিকে হেনস্থা করে চাকরিচ্যুত করার অভিযোগ রয়েছে ইউনূসের বিরুদ্ধে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের ঋণ বাতিলের নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন ডক্টর ইউনূস অথচ উইকিলিক্সে তার জড়িত থাকার তথ্য উঠে এসেছে হিলারি ক্লিনটন এবং সে সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের ইমেল চালাচালির তথ্য রয়েছে পদ্মা সেতু প্রকল্পে কল্পিত দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়নি দুদকের তদন্তে কানাডার আদালত রায়ে বলেছেন দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ গালগল্প ছাড়া কিছুই ছিল না অথচ ইউনূস সেন্টার এক ধাপ এগিয়ে বলছে দুর্নীতির কারণে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল বিশ্বব্যাংক অথচ অভিযোগটি দুর্নীতির নয় ছিল দুর্নীতির ষড়যন্ত্রের ইউনূস সেন্টারের বিবৃতি এমন সময় এলো যখন পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের নেপথ্যে দেশীয় ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের আদেশ দিয়েছেন দেশের উচ্চ আদালত 11 ব্যর্থ হয়ে সে যে গর্তে লুকিয়েছিলেন তারপর আর কখনো গণমাধ্যমের সামনে আসেননি ডক্টর ইউনূস মাঝে মধ্যে বিবৃতির মাধ্যমে অভিযোগের উত্তর দিয়েছেন ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা এদিকে শ্রমিকদের দায়ের করা মামলার আপোষ রফার জন্য উচ্চ আদালতকে ব্যবহার করেছে ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম খোদ বিচারপতি এমন প্রশ্ন তুলেছেন বৃহস্পতিবার এ মামলা শুনানিতে উঠে আসে এই তথ্য অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে শ্রমিকদের আইনজীবীকে অর্থের বিনিময়ে হাত করে আপোষ করতে বাধ্য করা হয়েছে এমন পর্যবেক্ষণ আদালতের তবে এসব অস্বীকার করেন শ্রমিকদের আইনজীবী আফজাল হোসেনের রিপোর্ট
ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে মামলা করেছিল চাকরিচ্যুত শ্রমিকরা। শ্রমিকদের পাওনা বাবদ 437 কোটি টাকা পরিশোধ করলে মামলা তুলে নেওয়া হবে বলে এমন চুক্তিও হয়। এরই মধ্যে 380 কোটি টাকা শ্রমিকদের পরিশোধ করেছে গ্রামীণ টেলিকম। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে উঠে আসে বিস্ময়কর তথ্য। এই মামলাতে হাইকোর্টকে ব্যবহার করার প্রশ্ন তোলেন খোদ বিচারপতি। আদালত বলেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে শ্রমিকদের আইনজীবীকে অর্থের বিনিময়ে হাত করে আপোষ করতে বাধ্য করা হয়েছে। এরই মধ্যে শ্রমিকদের আইনজীবী ইউসুফ আলী 12 কোটি এবং তার সহযোগী আইনজীবী জাফরুল হাসান শরীফ 3 কোটি টাকা গ্রামীণ টেলিকম থেকে নিয়েছেন বলে তথ্য মিলেছে। এর সঙ্গে যোগ দেন গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের 3 জন। এটা একটা গুজব এবং এটা বিভিন্ন জনের মোবাইলে আসছে, আমার কাছেও আসছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে আইনজীবী ইউসুফ আলী, পরে শ্রমিকদের কে কত টাকা ক্ষতিপূরণ পেয়েছে তার তালিকা দাখিল করার নির্দেশও দেন আদালত। সেই সাথে এই সংক্রান্ত নথিও দাখিল করতে বলা হয়েছে। মাননীয় আদালত জানতে চাচ্ছেন যে সেটেলমেন্টটা কিভাবে হয়েছে, শ্রমিকরা টাকা পয়সা ঠিকমতো পেয়েছে কিনা, সেই আপনার যে আপোষনামা চুক্তি এবং শ্রমিকদের টাকা পয়সা যে নেওয়া হয়েছে ঠিকমতো, এই বিষয়গুলো লিখে যথারীতি একটা দরখাস্ত করে মামলাটা যেন ফাইনালি নিষ্পত্তি হয়। আগামী 2 আগস্ট ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকমের সব নথি পাওয়ার পর পরবর্তী আদেশ দেবেন বলে জানিয়েছেন হাইকোর্ট। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের স্বর্ণদুয়ার। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর বিস্তারিত ব্যয় বিবরণী তুলে ধরে এবার সব দ্বিধা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সমালোচকরা জাতির সক্ষমতাকে কখনোই মূল্যায়ন করেনি, অধিবেশনে কোনো কাটছাট ছাড়াই পাশ হয় নতুন অর্থ বছরের বাজেট। গেল 25 জুন দেশের ইতিহাসে যোগ হয়েছে নতুন এক উপাখ্যান। উত্তাল পদ্মার বুকে মহাকাব্য রচনা করে বিশ্বের দরবারে আরও একবার গর্বিত আত্মপ্রকাশ বাংলাদেশের। কিন্তু তারপরও থেমে নেই সমালোচকদের তির্যক বক্তব্য। এবার জাতীয় সংসদে দাঁড়িয়ে তাদের এক হাত নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, জাতির সক্ষমতাকে কখনোই মূল্যায়ন করেনি সমালোচকরা। পদ্মা সেতু উদ্বোধন করেছি। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে কিছুটা যেন অভিমান ঝরল প্রধানমন্ত্রীর কণ্ঠে। তুলে ধরলেন জাতীয় গৌরবের এই অর্জনের প্রত্যক্ষ পরোক্ষ পুরো ব্যয়ের বিবরণী। জানালেন, তত্ত্বাবধায়ক সরকারের নেয়া প্রকল্প প্রস্তাবনায় ছিল শুধুমাত্র সড়ক সেতু, তখন করা হয়নি সম্ভাব্যতা যাচাইও। পরে যোগ করা হয়েছে গ্যাস, বিদ্যুৎ আর রেল সংযোগ। জমি অধিগ্রহণে বাড়তি অর্থ খরচের সঙ্গে ব্যয় বেড়েছে ডলারের দাম বৃদ্ধির কারণেও। বাংলাদেশ যাতে আরো উন্নতি করতে পারে তার একটা স্বর্ণ দুয়ার উন্মোচন করেছে বলে আমি মনে করি। আমাদের বিরোধী দল অনেক কথাই বলেছেন যে প্রথম প্রাক্কলন করা হয়েছিল 10,000 কোটি টাকার সাথে, 30,000 কোটি টাকা লাগলো কেন, কাজেই তার কিছু বক্তব্য আমি দিতে চাই। 2007 সালে শুধু রোড ব্রিজকে বিবেচনা করা হয়েছিল যে শুধু গাড়ি যাবে, কিন্তু ডিজাইনের পর এই সেতুতে ডাবল ডেক রেল ব্রিজ, গ্যাস লাইন, বিদ্যুৎ গ্রিড লাইনের টাওয়ার সংযুক্ত করা হয়েছে, ফলে স্বাভাবিকভাবে বাস্তবসম্মতভাবেই ব্যয় বেড়ে গেছে। 2007-এ ডলারের মূল্য ধরা হয়েছিল 69.10 টাকা, কিন্তু 2018-তে যে সংশোধন আমরা আনি সেখানে 80 টাকা ডলারের মূল্য ধরা হয়। প্রধানমন্ত্রী জানান, 8 মাত্রার ভূমিকম্পেও টিকে থাকবে পদ্মা সেতু, যেখানে ব্যবহার করা হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ পেন্ডুলাম বিয়ারিং। সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ আবারও নাকচ করেন প্রধানমন্ত্রী। দুর্নীতির ধোয়া তুলে এবং বিভিন্ন কারণে তারা এই টাকাটা যখন তুলে নেয়, তখন আমি সিদ্ধান্ত নেই যে যেভাবে হোক এই সেতু আমরা নির্মাণ করবই, এবং আমি আমাদের নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করব সেই ঘোষণা দিই। এ ধরনের সাফল্য যে কোনো বিচারে অত্যন্ত কৃতিত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হবে। এখানে কোনো দুর্নীতির কোনো সুযোগই ছিল না। অধিবেশনে 2022-23 অর্থ বছরে মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দের পরিকল্পনা প্রস্তাব দেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। কোনো পরিবর্তন ছাড়াই সংসদে পাশ হয় নতুন বাজেট। নির্দিষ্টকরণ বিল 2022 এই মহান সংসদ অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন।
যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। এ সময় নির্বাচনে ইভিএম ব্যবহার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দ ও বাস্তবায়নে দুর্নীতি অনিয়মের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা, হারুনুর রশিদ সহ জাতীয় পার্টির সংসদ সদস্যরা। তবে পাল্টা বক্তব্যে এসব অভিযোগ খণ্ডন করেন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকার দলীয় সংসদ সদস্যরা। উনি নির্বাচিত হয়েছেন কিন্তু। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু রেলিং এর নাট খোলার ভিডিও ভাইরালের ঘটনায় আরও একজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্দেশ্যমূলকভাবে ওই যুবক রেঞ্জ দিয়ে নাট খোলেন বলে জানায় পুলিশ। উদ্বোধনের পরদিন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু। বাঁধ ভাঙা উচ্ছ্বাস ও আনন্দ নিয়ে সবাই সেদিন সেতু পাড়ি দেয়। প্রথম দিনে সেতুর নিরাপত্তায় নিয়োজিত কর্মীরাও ছিলেন অনেকটাই নমনীয়। আর সেই সুযোগে গুটি কয়েক ব্যক্তি পদ্মা সেতুতে নাশকতার চেষ্টা করেন। বুধবার লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি পদ্মা সেতু নিয়ে নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে রেঞ্জ দিয়ে নাট বল্টু খোলার কথা স্বীকার করেছে। সে যদিও বলছে যে আমি রেঞ্জ ব্যবহার করি নাই, বাট আপনাদের সদয় অবগতির জন্য জানাই যে সে প্রাথমিকভাবে রেঞ্জ দিয়ে সেই স্ক্রুটা খুলেছে, নাটটা খুলেছে। খুলে যখন সেটা এটা লুজ করেছে, লুজ করার পরে সে হাত ইউজ করেছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত 26 জুন মাহাদি ও তার সহযোগীরা নাট বল্টু খোলার ভিডিও ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পুলিশ জানায় মাহাদি শিবিরের সঙ্গে জড়িত ছিল। সে শিবির করতো তামিরুল মিল্লাত মাদ্রাসায় পড়াকালীন। প্রশ্নবিদ্ধ করার মানসিকতা থেকেই তার একজন সহযোগী ছিল, তিনি ইউটিউব ব্লগার। তারা এটা ভিডিও করে সাথে সাথেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, পোস্ট করে দেয়। এর আগে পদ্মা সেতুর নাট বল্টু খুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অপরাধে শনিবার ঢাকার শান্তিনগর এলাকা থেকে বায়েজিদ নামে আরেক ব্যক্তিকে আটক করেছিল সিআইডি। এই অর্জনকে যাতে কলুষিত করতে না পারে। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 10 জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই তারিখ ঘোষণা করা হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে অদ্য 29 জিলকত 1443 হিজরি, 16 আষাঢ় 1429 বঙ্গাব্দ, 30 জুন 2022 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়াছে। 10 জিলহজ 1443 হিজরি, 26 আষাঢ় 1429 বঙ্গাব্দ, 10 জুলাই 2022 খ্রিস্টাব্দ রবিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আজহা উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে কাল থেকে। তবে টিকিট প্রত্যাশী অনেক মানুষ আজই ভিড় করেছেন কমলাপুর রেল স্টেশনে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। আজহার আগাম টিকিট বিক্রি হবে আগামীকাল শুক্রবার থেকে। আমরা দেখতে পেয়েছি সন্ধ্যা থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে কিন্তু আগামীকালের টিকিট যারা সংগ্রহ করবেন তারা কিন্তু ইতোমধ্যেই কমলাপুর রেল স্টেশনের যে টিকিট কাউন্টার রয়েছে সেগুলোর সামনে সিরিয়াল দিয়ে বসেছেন। যে যেভাবে পেরেছেন, কেউ পত্রিকা বিছিয়ে, কেউ আবার চেয়ারও নিয়ে এসেছেন। তো সবাই অপেক্ষা করছেন আগামীকাল যে প্রথম প্রহরের টিকিট যেটি ছাড়া হবে সেটি তারা হয়তো সংগ্রহ করবেন। এবার কিন্তু গত ঈদের মতোই 50% টিকিট অনলাইনে, পাশাপাশি 50% টিকিট কিন্তু এই কাউন্টার থেকে দেয়া হবে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এবার ঈদকে কেন্দ্র করে নতুন 6 জোড়া ট্রেনও কিন্তু বাংলাদেশ রেলওয়ে সংযোজন করেছে।
ঢাকার এই কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়াও কমলাপুরের পার্শ্ববর্তী যে শহরতলি স্টেশন রয়েছে সেটি পাশাপাশি বিমানবন্দর, তেজগাঁও, ফুলবাড়িয়া এবং গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে ঈদের যে আগাম টিকিট সেটি কিন্তু সংগ্রহ করা যাবে এবং পহেলা জুলাই থেকে পাঁচ জুলাই পর্যন্ত অর্থাৎ পাঁচ দিন ঈদের আগাম টিকিট যেটি রয়েছে সেটি বিক্রি করা হবে। পাশাপাশি এবার ঈদে প্রতিদিনই কিন্তু এই এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ পহেলা জুলাই থেকে পাঁচ জুলাই পর্যন্ত প্রতিদিন 29,000-এরও বেশি টিকিট বিক্রি করা হবে এমনটি পরিসংখ্যান রয়েছে। পাশাপাশি রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে যাত্রীদের যে যাত্রা সেটি নির্বিঘ্ন করতে তারা সব ধরনের ব্যবস্থাই নিয়েছেন। আমরা দেখতে পেয়েছি ঈদকে কেন্দ্র করে এই কমলাপুর রেল স্টেশনের পাশে প্রতিবারই চিরাচরিতভাবে যেমনটি থাকে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি, এবারও কিন্তু সেই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। অবশ্যই আমি দেখাতে পারছি যে আসলে এই কাউন্টারে যারা এসেছেন টিকিট সংগ্রহ করার জন্য তারা কিন্তু নিজেরাই সন্ধ্যা থেকে একটি লাইন তৈরি করেছেন এবং সেই লাইনে যে যেভাবে পারছেন তারা কিন্তু তাদের সেই যে অপেক্ষার সময়টুকু সেটি কাটিয়ে নিচ্ছেন। কেউ হয়তো মোবাইলে গেমস খেলে, কেউ পাশাপাশি অনেক শিক্ষার্থীরা রয়েছেন তারা বই পড়ে, অনেকে পত্রিকা পড়ে, তারা আসলে এই যে অপেক্ষার সময় সেটি শেষ করছেন। আমরা কথা বলেছিলাম রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে, তারা বলছেন যে তাদের যে অনলাইন এবং অফলাইনে টিকিট বিক্রির যে আয়োজন রয়েছে সেটি সবগুলোই কিন্তু তারা প্রস্তুত রেখেছেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই এবারের রেলওয়ে ঈদযাত্রা যেটি রয়েছে সেটি নিশ্চিত করবে এমনটি জানানো হয়েছে রেলওয়ের পক্ষ থেকে। এ ছিল রাজধানীর কমলাপুর থেকে ঈদুল আজহা উপলক্ষে আগাম টিকিট বিক্রির সর্বশেষ খবরাখবর। ঈদের রেলের আগাম টিকিট বিক্রির সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কমলাপুর রেল স্টেশনে। কেউ ভুগছেন করোনায়, কেউ আবার ঠান্ডা জ্বরে, বেশি ভোগাচ্ছে শিশুদের, এমন সমস্যা রাজস্থানের ঘরে ঘরে। যদিও কোভিডের উপসর্গ এবার অন্যবারের তুলনায় বেশিরভাগেরই দেখা যাচ্ছে মৃদু, সেক্ষেত্রে লক্ষণ উপসর্গ দেখা মাত্রই পরীক্ষার তাগিদ বিশেষজ্ঞদের। রাজধানীর উত্তরার একটি স্কুল শিক্ষার্থী সাবিহা সুলতানা সপ্তাহখানেক ধরে ভুগছেন ঠান্ডা জ্বরে, যার কারণে বন্ধ করে দিতে হয়েছে স্কুলে যাওয়া। এর মধ্যে আবার তার ছোট বোন 10 মাস বয়সী সাইরা সুলতানারও দেখা দিয়েছে একই সমস্যা। আমাদের এলাকাতে অনেকেই এরকম জ্বর হচ্ছে, এরকম অনেক বাচ্চাদের আছে, এজন্য স্কুল বন্ধ করে দিছি, স্কুলে যাচ্ছে না। এদিকে পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ায় চাপ পড়ছে কোভিড এর নমুনা পরীক্ষায়। যদিও যারা আসছেন নমুনা দিতে তাদের প্রায় সবারই মৃদু উপসর্গ, শ্বাসকষ্ট তেমন হয় নাই, কিন্তু আমার হচ্ছে জ্বর, সর্দি, শরীর ব্যথা গত এক সপ্তাহ যাবত লেগে আছে। সাবভিশনের সমস্যা আমার হয়নি, জাস্ট জ্বর ছিল 101-102 এরকম। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন আগের ঢেউগুলোর তুলনায় এবার উপসর্গ মৃদু থাকার পেছনে ভূমিকা রাখতে পারে জনগোষ্ঠীর বড় অংশকেই টিকার আওতায় আনা। আমাদের শরীরের মধ্যে এক ধরনের প্রতিরোধ ক্ষমতা আছে ভ্যাকসিন এবং বুস্টার ডোজের মাধ্যমে। সেকেন্ড ওয়েভের সময় যে তীব্রতা ছিল, উপসর্গের তীব্রতা, হাসপাতালের ভর্তির রেট এবং মৃত্যুর হার বা আইসিইউ ব্যবহার সেটি কিন্তু অনেক কম। তবে এক্ষেত্রে উদাসীন না হওয়ার তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন জ্বর সর্দি কাশির মতো লক্ষণ দেখা দিলেই করাতে হবে কোভিড পরীক্ষা। ঘরে তো আপনার বয়স্ক লোক থাকতে পারে, বয়স্ক বাবা মা থাকবে অথবা কোনো অসুস্থ ব্যক্তি থাকবে, তাদেরকে আপনি ছড়াবেন, তারা তো রিস্কের মধ্যে পড়ে যাবে। এবার কোভিডের ঊর্ধ্বগতির পেছনে অমিক্রনের সাব ভেরিয়েন্ট ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দেশে আবারও বাড়ছে কোভিড সংক্রমণ, তার উপর প্রকটাকার ধারণ করছে সাধারণ জ্বর সর্দিও। এমন অবস্থায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। একই সঙ্গে লক্ষণ উপসর্গ দেখা মাত্রই কোভিড পরীক্ষা করানোর উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সিলেট সুনামগঞ্জবাসীর পিছু ছাড়ছে না বন্যা। আসাম মেঘালয়ে ভারী বৃষ্টিতে নেমে আসার ঢলে আবারও পরিস্থিতির অবনতি হয়েছে। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে পানিবন্দী থাকায় দিশেহারা দুই জেলার 40 লাখেরও বেশি মানুষ। ভারতের আসাম ও মেঘালয়ের ভারী বৃষ্টির পানি ঢল হয়ে নেমে আসছে সিলেট অঞ্চলে। ঢল আর বন্যার পানির এমন আগ্রাসী রূপ আর কখনো দেখেনি এই অঞ্চলের মানুষ। গত 12 মে থেকে দফায় দফায় বন্যায় বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জবাসী। বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা ঢলে সিলেটে আবারও ভয়াবহ রূপ নিয়েছে বন্যা। নদীর পারও গোড়া মাছ অবস্থা নাই, এবার রোজগারও নাই, খাইতে আর বাঁচবার কোনো উপায় নাই। কুশিয়ারা নদীর পানি এই ধরনের অসংখ্য ভাঙ্গন দিয়ে জনপদে প্রবেশ করছে, ফলে সিলেটের 13 উপজেলা, নতুন নতুন জায়গা
প্লাবিত হচ্ছে। উজানের ঢলের পানি ধেয়ে আসছে সুনামগঞ্জের সদর সহ প্রায় সবকটি উপজেলাতে, বিশেষ করে নদী তীরবর্তী ছাতক, দোয়ারা বাজার সহ নির্মাঞ্চলের প্রায় 50টি গ্রাম আবারও বন্যার পানিতে তলিয়ে। বন্যার উপরে বন্যা আইতাছে, ঘর দুয়ারের মাঝে মানুষের পানি কিছু নামছি না, তো কাম কাজ যাইতে পারতেছে না। এক সই আর এক সই তুলছি, তুলে বাচ্চা কাচ্চা তুলছি, তোলার পর অনসাইড এই সই অবৈর আছে গা। জেলায় এখন পর্যন্ত নগদ 2 কোটি টাকা, 23,000 শুকনো খাবার এবং 1200 মেট্রিক টন চাল বানবাসীদের মাঝে বিতরণ করেছে প্রশাসন। ইকরামুল কবির, সময় সংবাদ। নগাঁয় সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ চালের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ। 2 সপ্তাহ কিছুটা সহনীয় ছিল চালের বাজার, কিন্তু আবারও দেখা দিয়েছে অস্থিরতা। চলতি সপ্তাহে আবারও কেজিতে 2 থেকে 3 টাকা বেশি দিয়ে চাল কিনতে হচ্ছে নওগাঁর খুচরা বাজারে ক্রেতাদের। তাদের অভিযোগ, ভরা মৌসুমে চালের বাড়তি দরে আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আর খুচরো ব্যবসায়ীরা বলছেন, পাইকারি মোকামে বস্তা প্রতি চালের দর বাড়ানো হয়েছে মন প্রতি 200 থেকে 250 টাকা। তবে চালকল মালিকরা বলছেন, চাল আমদানিতে সরকার শূন্যের পরিবর্তে 25% শুল্ক আরোপ করায় প্রভাব পড়েছে বাজারে। মাত্র 18 সেকেন্ডেই স্বয়ংক্রিয়ভাবে ইমিগ্রেশনের কাজ শেষ। ভোগান্তি কমিয়ে দেশের ইমিগ্রেশন ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন এনেছে ই গেইট। চালুর মাত্র 23 দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেবা নিয়েছেন 6,000-এরও বেশি যাত্রী। এই পাসপোর্টধারী যাত্রী শুরুতেই নিজের ই পাসপোর্টটি একটি নির্দিষ্ট জায়গায় রাখবেন। এরপর স্ক্যান সম্পূর্ণ হলে এগিয়ে যাবেন একটু সামনে, সেখানে স্ক্রিনে ভেসে ওঠা মুখাকৃতি বরাবর দাঁড়ালেই শেষ হবে ছবি তোলার কার্যক্রম। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লাগবে মাত্র 18 সেকেন্ড। গত 7ই জুন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হওয়া ই গেট প্রক্রিয়ায় এরই মধ্যে সেবা নিয়েছেন প্রায় 10,000 যাত্রী। বহির্গমন ও আগমনী ফটকে 12টি করে মোট 24টি গেট চালু রয়েছে। ওই যে পাসপোর্ট আমি দিয়েছি, এইভাবে দেওয়ার পরে 1 মিনিটের মধ্যে কাজ হয়ে গেছে, আমার চেক করা হয়ে গেছে। তারপরে গেটের সামনে আসলাম, আমার ছবিটা উঠালো, ওঠানোর পরে প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাদাত হোসেন। এখানে ইন্টারপোলের সিস্টেমগুলি, ইন্টারফেসগুলি ইন্টিগ্রেট করা যায় এবং এয়ার ল্যান্ড সি পোর্ট, যে কোনো পোর্ট দিয়ে উনি আসা যাওয়া করলে এই পুরো ট্রাভেলটাই চেক করা যাবে। ইগেট সেবা অপরাধী চক্রের প্রতি নজরদারি বাড়ানোর ক্ষেত্রেও সহজ করবে বলে জানান সংশ্লিষ্টরা। ভিসা ফ্রি মুভমেন্টের ক্ষেত্রে ইগেটটা যদি ইউজ করে কেউ, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানব পাচারের একটা চান্স থাকে। তো আমরা এই সমস্ত ক্ষেত্রে আমরা একটু অধিকতর সতর্ক থাকব। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 24টি, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে 12টি, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 12টি এবং বেনাপোল ও বাংলাবান্ধা স্থলবন্দরে 2টি করে মোট 52টি ইগেট চালু রয়েছে। ইগেট প্রক্রিয়ায় একজন যাত্রী মাত্র 18 সেকেন্ডেই তার ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। পর্যায়ক্রমে এই প্রক্রিয়া দেশের সকল বিমানবন্দর ও স্থলবন্দরে চালু করার কথা ভাবছে প্রকল্প সংশ্লিষ্টরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।